আসানসোলে আজকেও সকাল থেকে আবার নতুন করে অশান্তি ছড়াচ্ছে এবং রাজ্যপাল তিনি আহত ডিসিকে তিনি দেখতে যেতে চেয়েছেন বলে জানা যাচ্ছে যে তাকে নবান্ন দিতে বারণ করছে। আমি বলেছি যে আমি কয়েকদিনের মধ্যেই আমিও জয়োগ করেছি, আমি রানীগঞ্জে যাব, আমাদের একটা দল হিসেবেই হয়তো যাব এবং ডিসি আহত হয়ে হাসপাতালে আছেন, তার সঙ্গে দেখা দেওয়াটা কর্তব্য, তার সুস্থতা আমরা আশা করি, দেখা যেতে কিন্তু এই রকমের পরিস্থিতি হচ্ছে কেন। আজও আসানসোলে যা হয়েছে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সরকারের সমস্ত মহলে জয়োগ করেছি, সমস্ত মহলে জয়েন করেছে, ওরা আশ্বস্ত করেছেন যে আমরা চেষ্টা করছি। যেরকমভাবে আগুন গুলি বন্দুক প্রায় একদম শহর তটস্থ হয়ে যাচ্ছিল, শুধু রেলপার্ক কি অমুক তমুক ইত্যাদি না, শহর তটস্থ হয়ে যাচ্ছিল, সেটা খানিকটা প্রশমিত হয়েছে। আমরা চাই এই প্রশমিতটা দ্রুত হোক এবং সেই কারণে সরকার যথার্থ বন্দোবস্ত করুক, প্রয়োজনীয় সর্বদলীয়ভাবে আমাদের দায়িত্ব পালন করা উচিত। কারণ পশ্চিমবাংলা এই যে পরিবেশ আমরা দেখছি, এই চেহারাটা আমাদের অচেনা, এটা পশ্চিমবাংলার চেহারা ছিল না। মুখ্যমন্ত্রীকে বলবো যে বোলপুরের মিটিংয়ে যখন ডিজি বললেন যেন অস্ত্র নিয়ে মিছিল করতে দেওয়া হবে না, তারপরে সেই ডিজিকে থামিয়ে দিয়ে আপনি কেন বলেছিলেন যে হ্যাঁ অস্ত্র মিছিল করবে, আজ এই ঘটনা দায় কার, এই সমস্ত ঘটনাটাই দায় যেমন বিজেপি চলছে তার চাইতে আমি কিন্তু কম না, আমি তার চাইতে বেশি ফেটে পড়ব, এই মনোভাবটা কেন দিয়েছিল, কে আপনাকে বোরখা পড়তে বলেছে আর কে আপনাকে ফেটে পড়তে বলেছে, এই বোরখার ফেটে রাজনীতি বাংলাকে যাই হোক হিসাব করবেন আর নিজে ফেটে পাবেন, তারপরে তাই নিয়ে অস্ত্র লড়াই হবে, তারপরে শিলিগুড়িতে না আলিপুরদুয়ারে দেখা যাবে তৃণমূল এবং বিজেপি একসাথে, আবার কোথাও কোথাও দেখা যাবে যে আলাদা করে কম্পিটিটিভ মিছিল, এই কম্পিটিটিভ কমিউনালিজম প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা রাজনীতি বাংলাটাকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে আপনি দিল্লিতে গিয়ে কী করছেন, কী করছেন ওখানে, বাংলাটাকে এই বিপদে ফেলে দিয়ে দিল্লিতে এই খবরটা দিয়ে দেখেছেন নাকি, ও ভাই শোনো এই তোমাদের বিজেপিকে বারবার সমস্ত ব্যবস্থা আমি করে এসেছি পশ্চিমবাংলা একেবারে সরকারিভাবে শাসক দল হিসেবে রামনবমী চালু করে দিয়ে এসেছি পশ্চিমবাংলায়, অতএব আমার উপরে ভরসা রাখো, এই বলে দিল্লিতে খবর দিয়ে গেছেন যে রিপোর্ট কার্ডটা ভালো হয়, এ কোনো কাজে কথা হচ্ছে নাকি, এবং সেইটা করে এবার তারপরে কি থার্ড ফ্রন্ট ফেডারেল ফ্রন্ট অমুক ফ্রন্ট অমুক ফ্রন্ট মানে কি আছে, এটা আমরা জানি যে থার্ড ফ্রন্ট বা ফেডারেল ফ্রন্ট হলে বিজেপি খুশি হবে, ফেডারেল ফ্রন্ট বোঝে কিছু হয় এবং সেইটা করবার জন্য বিজেপির পুরনো যারা সঙ্গী তাদেরকে জোটবদ্ধ করাটা তার দায়িত্ব কি আমাদের মুখ্যমন্ত্রী নিয়েছেন নাকি, ওদিকে টিআরএস ওদিকে অমুক তমুক ইত্যাদি তাদের সব মিলিয়ে মিশে টিআরএসের সঙ্গে বিজেপির সম্পর্ক আমরা বুঝি, কিন্তু টিআরএসের সঙ্গে হঠাৎ তৃণমূলের সম্পর্ক ভালো হতে শুরু করলো কিন্তু কোন কারণে, যাতে নরেন্দ্র মোদী ভরসা পান, ওখানে ভরসা দেবো আর এখানে রামনবমী করে বলবো ভাই ব্যক্তিতে সমানভাবে আছে, এটা পশ্চিমবাংলা সর্বনাশ করা হচ্ছে এবং শুধু কাকিনাড়া কি অমুক তমুক না, শুধু রানীগঞ্জ না আসানসোল না, মানুষের মধ্যে শঙ্কা ছড়িয়ে যাচ্ছে, সর্বদলীয় বৈঠক করে আমাদের এখনই তার ব্যবস্থা করা উচিত সরকারের, আমরা সর্বত্র শান্তি মিছিল করবার জন্য আহ্বান দিয়েছি, সেইভাবে বিভিন্ন এলাকাতে হচ্ছে, আজও আমি যাবো একটু পরে যাদবপুরে সেই মিছিল হবে, এরকম আমি বলি এরকম আমাদের সবাই প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় যাচ্ছে, একটা ঘটনা ঘটিয়ে বাংলাকে বিধ্বস্ত করবে আর তারপর সামাল দেওয়ার জন্য মানুষ হস্তগত হবে, এটা সরকার বন্ধ করুন, শাসক দল বন্ধ করুন, পশ্চিমবাংলাতে এই খেলাটা বিপজ্জনক খেলা, এটা বন্ধ করুন।